এই যে দেখেন সাকিব খানের যে ফেসটা ছিল, এখানে কিন্তু হিরো আলমের ফেসটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তো বন্ধুরা, অনেকেই টিকটকে কিন্তু এই ভিডিওগুলো দেখেছেন যে দেখেন কিভাবে হুবহু কিন্তু ফেস চেঞ্জ করে ভিডিওগুলো তৈরি করা হয়, কিন্তু অনেকেই জানেন না যে এই ভিডিওগুলো কোন সফটওয়্যার দিয়ে তৈরি করা হয়। তো এরকম ভিডিও কিভাবে তৈরি করবেন আজকে কিন্তু আমি আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিব। এআই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনারা এই ভিডিওগুলো তৈরি করতে পারবেন। আরও অনেক কত ইফেক্ট রয়েছে, এই ইফেক্টগুলো ব্যবহারও কিন্তু আপনার ভিডিওতে আপনি করতে পারবেন। এখানে দেখেন ইউজ স্টাইল রয়েছে, আমরা যদি ইউজ স্টাইলে ক্লিক করি আমরা কিন্তু আমাদের ভিডিওতে এরকম ইফেক্ট কিন্তু আমরা ব্যবহার করতে পারবো। তো এগুলো সব কিছুই কিন্তু আপনারা এক ক্লিকের মাধ্যমেই করতে পারবেন। অনেকে কিন্তু জানেন না, অনেক খোঁজাখুঁজি করেছেন, তো আজকে কিন্তু আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কী ভাবে সম্পূর্ণ ফ্রিতে কাজগুলো করবেন। আজকে আমি সেই প্রসেসটা সরাসরি এক ক্লিকের মাধ্যমে করে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো যারা ভিডিওটা দেখছেন বন্ধুরা, সবাই ভিডিওতে আশা করছি একটি করে লাইক করে দিবেন। তো এখানে কিন্তু আমরা তিনটা কাজ করতে পারবো আপনারা যখন এই ওয়েবসাইটে চলে আসবেন। তো ওয়েবসাইটের লিঙ্ক কোথায় পাবেন আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিব। তো আগে দেখেন কিভাবে করবেন। তো এখানে দেখেন, এখানে কিন্তু একটা অপশন রয়েছে, আমরা এখানে ক্লিক করব। আপনি যখন এই ওয়েবসাইটে চলে আসবেন, আসার পর দেখেন এখানে রিস্টাইল রয়েছে, অ্যানিমেট রয়েছে, সোয়াপ ফেস রয়েছে। এই তিনটা কাজ আপনি এখানে করতে পারবেন। তো আমি আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে সোয়াপ ফেস, এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর দেখেন আমাদের কিন্তু এখানে অপশন চলে এসেছে। তো আমরা এখন কিভাবে কাজগুলো করব, তো এখন আপনি যেই ভিডিও থেকে ফেসটা চেঞ্জ করতে চান সেই ভিডিওটা কি করবেন, এখানে দেখেন প্লাস আইকন রয়েছে, এই প্লাস আইকনে ক্লিক করে সেই ভিডিওটা আপনাকে এখানে আপলোড করে দিতে হবে। তো আমি এখানে একটা ভিডিও এখানে আপলোড করে দিলাম, দেখেন এখানে প্রসেসিং হচ্ছে। আপনার ভিডিওতে যদি তিনটা চারটা যেই ফেস থাকুক কোনো সমস্যা নেই। অনেকে মনে করেন যে ভিডিওতে একজনের ফেস থাকবে, এরকম না। আপনার যদি ভিডিওর ভিতরে পাঁচজনের ফেস থাকে আপনি চাইলে পাঁচজনের ফেসে কিন্তু চেঞ্জ করে ফেলতে পারবেন। তো আমার ভিডিওতে কয়জনের ফেস রয়েছে দেখেন, আমার ভিডিওতে কিন্তু দুইজনের ফেস রয়েছে। তো এই কারণে কিন্তু এখানে দেখেন দুইটা অপশন চলে এসেছে, দেখেন এখানে আমি দুজনের ফেসেই কিন্তু চেঞ্জ করতে পারবো। তো তো বুঝতেই পারছেন কত ইন্টারেস্টিং একটা ওয়েবসাইট। এখানে যদি আপনার ভিডিওতে পাঁচজনও থাকে, পাঁচজনের ফেসে কিন্তু আপনি আলাদাভাবে চেঞ্জ করতে পারবেন। তো এখন দেখেন কিভাবে আমরা এখানে চেঞ্জ করব। তো এখানে দেখেন, এখানে প্রথমে রয়েছে সাকিব খানের যে ফেসটা রয়েছে, নিচে কিন্তু নায়িকার ফেসটা রয়েছে। আমরা কিন্তু দোনোটার ফেসে কিন্তু এখানে আমরা এখানে কাজ করব। তো কিভাবে করব, এখানে ভিডিওটা আপলোড করে দিবেন। আপলোড করে দেওয়ার পর যদি আপনার ভিডিওতে পাঁচজন থাকে, ছয়জন থাকে, তিনজন থাকে, যতজনই থাকুক এখানে কিন্তু সেই ভিডিওর ফেসগুলো কিন্তু লিস্ট আকারে কিন্তু এখানে শো করবে। তো আপনি কি করবেন, এখানে যে প্লাস আইকনটা রয়েছে এখানে ক্লিক করে আপনি এই ভিডিওর ভিতরে আপনি এই ফেজের উপরে যেই ফেসটা এখানে অ্যাড করতে চান সেই ফটোটা এখানে আপলোড করে দিবেন। তো আমি সাকিব খানের যে ফেসটা রয়েছে এখানে আমি কি করব, অন্য একজনের একটি ফেস এখানে আপলোড করব, এখানে রিপ্লেস করব। তো কিভাবে করব সেটা দেখেন, এখানে প্লাস আইকন রয়েছে, এখানে ক্লিক করব। করে দেওয়ার পর আপনাকে গ্যালারিতে নিয়ে আসবে। গ্যালারিতে আসার পর আপনি এখানে কি করতে হবে, ছবিগুলো আপলোড করে দিবেন। তো এখানে আমি কি করব, এখানে দেখেন হিরো আলমের যে ছবি রয়েছে এটা আপলোড করে দিয়েছি এক নম্বরে। এটা হচ্ছে ছেলের ফেসে আমি সাকিব খানের যে ফেসটা রয়েছে এখানে হিরো আলমের ছবি আপলোড করেছি, এবং মেয়ের যে ফেসটা রয়েছে এই প্লাস আইকনে ক্লিক করব। করার পর কি করব, এখান থেকে আমি এই যে এখানে অপু বিশ্বাসের ছবিটা কিন্তু আপলোড করে দিয়েছি। তো সাকিব খানের যে ফেসটা রয়েছে এখানে হিরো আলমের ফেসটা যাবে, এবং নায়িকার যে ফেসটা রয়েছে এখানে অপু বিশ্বাসের ফেসটা যাবে। তো দেখতে পারলেন কিভাবে আমি ছবিগুলো আপলোড করে দিলাম। তো এখন আমাদের কাজ হচ্ছে এখানে দেখেন সোয়াপ ফেস, এখানে আমাদের ক্লিক করে দিতে হবে। তো আমি এখানে ক্লিক করে দিই। তো দেখেন এখানে কিন্তু প্রসেসিংটা শুরু হয়ে গেছে। তো কিছুক্ষণ সময় নেবে, আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে। তো যারা ভিডিওটা দেখছেন বন্ধুরা, এখনও ভিডিওতে লাইক করেননি, সবাই ভিডিওতে লাইক করে দেন। আমি কিন্তু সরাসরি ওয়েবসাইটের মাধ্যমে এআই, এখন কিন্তু সব কিছু আপনি এআই দিয়ে কিন্তু করতে পারবেন, এখন আর কোনো সফটওয়্যার দরকার নেই। দেখেন আমাদের কিন্তু ভিডিওটা বন্ধুরা তৈরি হয়ে গেছে। এই যে দেখেন সাকিব খানের যে ফেসটা ছিল, এখানে কিন্তু হিরো আলমের ফেসটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তো দেখেন এখানে দেখেন সাকিব খানের ফেসে কিন্তু হিরো আলমের ফেসটা কিন্তু বসে গেছে। বুঝতেই পারছেন বন্ধুরা কত সহজে কিন্তু আপনারা কিন্তু এই কাজগুলো ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু করতে পারবেন। এআই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু সহজে কোনো সফটওয়্যার ছাড়াই কিন্তু এই কাজগুলো করা যাবে। তো এখানে কিন্তু বন্ধুরা ফ্রিতে কিন্তু আপনারা প্রতিদিন পাঁচবার করে কিন্তু করতে পারবেন। পাঁচবারের পর কিন্তু আর করতে পারবেন না, পাঁচবারের পর যদি করতে চান তাহলে কিন্তু আপনাদের সাবস্ক্রিপশন কিনে কিন্তু করতে হবে। তো আপনারা প্রতিদিন একটা জিমেল দিয়ে যদি আপনারা লগ ইন করেন তাহলে প্রতিদিন পাঁচবার করতে পারবেন। যদি আপনার পাঁচবারের বেশি দরকার হয় তখন আর একটা নতুন জিমেল দিয়ে আবার লগ ইন করবেন, তাহলেই হয়ে যাবে।
তো আরেকটা জিনিস দেখেন, আপনি যে ভিডিওগুলো ক্রিয়েট করবেন, এখানে দেখেন মাই মিডিয়া একটা অপশন রয়েছে, মাই মিডিয়াতে ক্লিক করে দিলে আপনি যে ভিডিওগুলো ক্রিয়েট করবেন এখানে কিন্তু শো করবে। এখানে দেখেন ফেস সোয়াপ অপশন রয়েছে, অ্যানিমেট রয়েছে, যেই অপশনে আপনি কাজগুলো করেছেন এখানে কিন্তু আপনার ভিডিওগুলো পেয়ে যাবেন। জাস্ট এই ভিডিওর উপরে ক্লিক করবেন, ক্লিক করলে কিন্তু আপনার ভিডিওগুলো কিন্তু ডেস্কটপে ডাউনলোড হয়ে যাবে। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন, আর এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে ক্লিক করে আপনারা জাস্ট জিমেল দিয়ে কানেক্ট করে দিলে কিন্তু ওয়েবসাইটে আপনারা সম্পূর্ণ ফ্রিতে এই কাজগুলো করতে পারবেন। তো আশা করছি সবাই ভিডিওতে একটি করে লাইক করে দিবেন, এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।